কোনো আমল আল্লাহ কবুল করবেন না। যদি মানুষ দেখানো হয়, নেতাকে দেখানোর জন্য হয়, সভাপতিকে দেখানোর জন্য হয়, তাহলে কোনো আমল আল্লাহ কবুল করবেন না। সম্মানিত শুধু মণ্ডলী, আলোচনার শেষ পর্যায়ে এসে এই হাদিসটি এসেছে নাসে 3140 নম্বর হাদিস। এবার আসেন, এই যারা লৌকিকতা প্রদর্শনমূলক আমল করবে তাদের এটা কি, ফলাফল কি, তাদের পরিণাম কি? আল্লাহ বলছেন যে এক নম্বর পরিণাম তার দুনিয়ার এই দুনিয়াবী সাময়িক স্বার্থ উদ্ধার হলেও পরকালে তার সকল আমল কাল্লা বাতিল করে দিবেন, কারণ এটা শিরিক, গোপন শিরিক, এটা হলো শিরক আসগর, ছোট শিরিক। আল্লাহ রাসূল বলছেন ইন্না আখাফু মা আখাফু আলাইকুম শিরকুল আসগর, হে আমার উম্মত, আমি তোমাদের মধ্যে সবচেয়ে যে বিষয়টা ভয় করি সেটা হলো ছোট শিরিক। কালু ইয়া রাসূলুল্লাহ মা শিরকুল আসগর, সাহাবীগণ জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল ছোট শিরিক আবার কি জিনিস, তখন তিনি বললেন আর রিয়া, লোক দেখানো আমল করে, লোক দেখানো আমল করে এটা ছোট শিরিক। তার মানে লোক দেখানো আমল করলে আপনি শিরকের গুনায় লিপ্ত হবেন, অতএব সেখান থেকে বেঁচে থাকতে হবে। দুই, লৌকিক প্রদর্শন করার আমল এর মৃত্যুর আগে যদি আপনি আপনি তওবা করতে না পারি তাহলে আপনার আমার ঠিকানা জাহান্নাম। সেটা হলো একজন কিয়ামতের দিন আবু হুরায়রা থেকে বর্ণিত, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিনজন ব্যক্তিকে ডাকবেন, একটা হলো হাজী সাহেব, একজন হলো কারি সাহেব, একজন হলো দানবী, আর একজনকে একজন হলো জিহাদকারী ব্যক্তি। তিনজন ব্যক্তিকে ডেকে তিনবার প্রশ্ন করা হবে, তুমি কেন এগুলো করেছিলে, কেন যুদ্ধ করেছিলে? তখন তারা জিহাদকারী বলবে আল্লাহ আমি তোমার কালিমাকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছি। তখন আল্লাহ বলবে না মিথ্যা কথা বলছো, ফেরেশতারা বলবে না মিথ্যা কথা বলছো, তুমি তোমাকে দানবীর বল, তোমাকে বড় যুবি বীর যোদ্ধা বলা হবে এই জন্য তুমি যুদ্ধ করেছো, আর দুনিয়াতে তোমাকে বীর যোদ্ধা বলা হয়েছে, আর জাকাত দানকারীকে বলা হবে কী ব্যাপার, আমি তোমাকে টাকা দিয়েছিলাম কী করেছিলে, না আমি টাকা দিয়েছিলাম আত্মীয়তার বন্টন ছিন্ন করিনি, তাদেরকে টাকা দিয়েছিলাম তোমাকে খুশি করো, তুমি বলছো না তোমাকে দানবীর বলা হবে, জাকাতদাতা বলা হবে এই জন্য তুমি জাকাত দিয়েছো, ফেরেশতারাও একই কথা বলবে। তখন বলবে কী আমাদের দুনিয়াতে তোমাকে এটা বলা হয়েছে। এবার কারি সাহেবকে বলবে, আলেমকে ডাকবে, তোমাকে আল্লাহ এলেম দান করেছিলেন, সেই এলেমকে তুমি কী করেছো, কোরআন তেলাওয়াতের জ্ঞান তোমাকে দিয়েছিলেন, কোরআন তেলাওয়াতের জ্ঞান নিয়ে তুমি কী করেছিলে? তখন বলবে আমি আল্লাহ তোমার জন্য মানুষকে কোরআন শিখিয়েছি, আমি নিজে শিখেছি, অন্যকে শিখিয়েছিলাম। বলছে না তোমাকে বড় কারি বলা হবে, বড় শায়েখ বলা হবে, বড় আলেম বলা হবে, বড় পণ্ডিত বলা হবে এই জন্য তুমি এটা করেছিলে, আর দুনিয়াতে তোমাকে এটা বলাও হয়েছে, তুমি এটা খুশিতে বাকবাক হয়ে গেছে। অতএব আবু হুরায়রা আল্লাহকে ডেকে আল্লাহর রাসূল ডেকে বললেন ইয়া আবু হুরায়রা উলাইকা সালাতু খালকি মিন আল্লাহ ইউসাইয়িরু আন-নাস আলাইহি, হে আবু হুরায়রা শোনো, কিয়ামতের দিন এই তিন শ্রেণীর লৌকিকতা প্রদর্শনকারী ব্যক্তিদের দ্বারাই আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করাবেন। এই লৌকিকতা লোক দেখানো আমলকারীর মাধ্যমেই আল্লাহ জাহান্নামকে জাহান্নামে প্রদ্বলিত করবেন, জাহান্নামকে জাহান্নামে নিক্ষেপ করবেন। অর্থাৎ লৌকিকতা প্রদর্শন থেকে আপনাকে আমাকে হেফাজত হতে হবে।